সময়ৰ সাপেক্ষে যদি আমি নিজক চেঞ্জ কৰিব নোৱাৰোঁ তেন্তে আমি বহুত পিছ পৰি ৰৈ যাম। কাৰণ কোভিড-19ৰ দৰে মহামাৰীৰ আগত আমি বিজনেছসমূহ কি ধৰণে কৰিছিলোঁ, অফলাইনভাৱে কৰিছিলোঁ, আৰু সেই সময়ত আমি অফলাইনভাৱে বিজনেছ কৰিছিলোঁ, আমাৰ ইনকমসমূহ ভালধৰণে আহি আছিলে। কিন্তু এনেকুৱা এটা পৰিস্থিতি যে আমাৰ মাজত আহি পৰিব এই কথা আমি ভবা নাছিলোঁ, যিহেতু এই কোভিড-19ৰ দৰে মহামাৰীৰ সময়ত আমি বাহিৰলৈ যোৱাটো আমাৰ অসম্ভৱ হৈ পৰিছে। যদি বাহিৰলৈ যাব নোৱাৰোঁ তেন্তে আমি যিসমূহ অফলাইন বিজনেছ আছিলে সেই বিজনেছসমূহ একেবাৰে ষ্টপ হৈ পৰিছে। আপুনি যদি নেটৱৰ্ক মাৰ্কেটিং বা ডাইৰেক্ট ছেলিং ইণ্ডাষ্ট্ৰীৰ লগত জড়িত হৈ পৰিছে, মেক্সিমাম মানুহে কৈ আছে যে নেটৱৰ্ক মাৰ্কেটিং বা ডাইৰেক্ট ছেলিং ইণ্ডাষ্ট্ৰীত ছাকচেছ হ'বলৈ হ'লে আমি এতিয়া বৰ্তমান অনলাইনত আহিব লাগিব। য়েছ, অনলাইনত আহিব লাগিব, কিন্তু আমি অনলাইনত আহিলেও আপুনি প্ৰস্পেক্টাছখন যেতিয়া দেখায় কিন্তু মেক্সিমাম মানুহ জড়িত হৈ নপৰে। কিন্তু আপুনি কিছুমান বেছিক কথা নাজানে, কিছুমান সৰু সৰু ভুল কৰে, যিকেইটা সৰু সৰু ভুলৰ কাৰণে কিন্তু আপুনি সেই ইণ্ডাষ্ট্ৰীটোৰ প্ৰস্পেক্টাছখন ভাল হ'লেও কিন্তু তেওঁ আপোনাৰ লগত জড়িত হৈ নপৰে। হেল্ল' এভৰিওৱান, আই এম ময়ুৰা। আজি আপোনালোকৰ আগত কিছুমান চিম্পল টিপছ শ্বেয়াৰ কৰিম, যিকেইটা টিপছ আপুনি যদি লাইফত ইমপ্লিমেণ্ট কৰে অফলাইনৰ পৰা অনলাইনলৈ আহোঁতে সেইকেইটা ভুল নকৰে, তেন্তে আপুনি কেতিয়াও আপোনাৰ যিজন ব্যক্তিক প্ৰস্পেক্টাছ দেখাইছে তেওঁ 100% আপোনাৰ লগত জড়িত হৈ পৰিব। আমি কি ভাবোঁ, আমি যিহেতু আমি অফলাইনভাৱে যিকোনো এটা বিজনেছ কৰি আছিলোঁ, গতিকে অনলাইনতে সেই অফলাইনভাৱে বিকা বা সেই প্ৰস্পেক্টাছ দেখাই ষ্টাৰ্ট কৰিলোঁ। যদি আপুনি তেনেকুৱা কৰি আছে, প্ৰথম আপোনাৰ সেইটো এটা ডাঙৰ মিষ্টেক। দুই নম্বৰ ভুল কৰি থাকোঁ কি, আমি যেতিয়া যি ধৰি ল'লোঁ ছ'চিয়েল মিডিয়াৰ থ্ৰ' আমি কি হয়, কোনোবা এজন ব্যক্তিক আমি প্ৰস্পেক্টাছ দেখাওঁ, তাৰ কাৰণে আমি হয়তো ফেচবুকত আমি গৈ কোনোবা এজন ব্যক্তিক হাই হেল্ল' দি আমি নিজৰ কওঁ যে এটা অপৰচুনিটি আপোনালোকৰ আগত শ্বেয়াৰ কৰিছোঁ, এই অপৰচুনিটি আপুনি চাই লওক। তাৰপিছত আমি কি কওঁ, প্ৰস্পেক্টাছখন ডাইৰেক্ট আমি গৈ তেখেতক শ্বেয়াৰ কৰি দিওঁ, তেওঁ হয়তো সেই প্ৰস্পেক্টাছখন কি হয় ভাবোঁ আমি পঢ়ি পেলাই তেওঁ আমাক জনাব। মেক্সিমাম মানুহে চাওক, যেতিয়া প্ৰস্পেক্টাছখন যদি মেক্সিমাম মানুহে চায়ো, চোৱাৰ পাছত কি হয়, তাৰ ভিতৰত প্ৰত্যেকজন ব্যক্তি আপোনাৰ ডাইৰেক্ট প্ৰফাইললৈ আহে, ডাইৰেক্ট আপোনাৰ পেজটোলৈ আহিব। ধৰি লওক ফেচবুকত আপোনাৰ প্ৰফাইল আছে, চ' প্ৰফাইলত আপুনি আহি পেলাই চায়। চ' আপোনাৰ যদি প্ৰফাইল পিকখন আপোনাৰ ভাল নাথাকে তেন্তে তেওঁ আপোনাৰ লগত জড়িত হৈ নপৰে। তাৰো কিছুমান কথা আছে, তাৰ আঁৰতো কিছুমান কথা আছে। প্ৰথম কথাটো জানি লওক, কিয় নাহিব, যে আপোনাৰ প্ৰফাইলখন চাইহে তেওঁ কিয় আহিব। আপুনি যেতিয়া কোনোবা এজন মোবাইল দোকানলৈ, কোনোবা এখন দোকানত মোবাইল কিনিবলৈ যাব কোনোবা এজন ব্যক্তিৰ ওচৰলৈ, তেতিয়া দোকানীজনে যেতিয়া আপোনাৰ মোবাইল ধৰি লৈ কেইবাটাও ভেৰাইটি মোবাইল দেখালে, কোনোবা হয়তো ভিভ' দেখালে, অপ' দেখালে, ধৰি লওক নকিয়া দেখালে, বিভিন্ন মোবাইলসমূহ আপোনাৰ ওচৰত যেতিয়া দেখাব, দেখুৱাৰ পিছত কি কৰিব, আপুনি তাত ছিলেক্ট কৰিবলৈ চাব। কিন্তু তাৰ মাজত যেতিয়া দোকানীজনে আপোনাক কিছুমান ফিচাৰ্ছ ক'ব, এই মোবাইলটো কিন্তু বহুত ভাল হয়, এই মোবাইলটো কিন্তু ব্যৱহাৰ কৰিলে আপুনি এনেকুৱা এনেকুৱা বেনিফিট পাব, কিছুমান মোবাইল তাৰে দুটা বা এটা মোবাইলৰ ওপৰত তেওঁ বেছিকৈ বহুত গুৰুত্ব দি ভাল ধৰণে কয়, আৰু যিকেইটা বাকীকেইটা মোবাইল আপুনি ৰিজেক্ট কৰি কিন্তু সেই মোবাইল দুটাৰ ভিতৰত চইচ কৰি কিন্তু আপুনি এটা মোবাইল ছিলেক্ট কৰে। চ' চাওক, যেতিয়া আপুনি দোকানীজনে কোনোবা এটা ধৰি ল'লোঁ আপোনাক যেতিয়া মোবাইলটোৰ ওপৰত বেছিকৈ কনফিডেণ্ট সহকাৰে যেতিয়া কয়, তেতিয়া আপুনি সেই তাত ট্ৰাষ্টটো বেছি হয়। তেনেদৰে আপুনি যেতিয়া প্ৰস্পেক্টাছখন দেখাইছে, ঠিক আছে, আপুনি যিটো ইণ্ডাষ্ট্ৰীৰ লগত জড়িত হৈ আছে সেই ইণ্ডাষ্ট্ৰীটোৰ আপোনাৰ প্লেন প্ৰেজেণ্টেশ্যন ভাল হয়। কিন্তু কিছুমান এনেকুৱা কিছুমান ফ্ৰড আছে যাৰ কাৰণে মেক্সিমাম মানুহে কিন্তু আজিকালি ডিজিটেলত কাম কৰিবলৈ ভয় কৰে। যেতিয়া আপুনি প্ৰফাইলত আহিব, প্ৰফাইল চোৱাৰ লগে লগে আপুনি আপোনাৰ বিশ্বাস কৰিব পৰা মানুহ হয় নহয় প্ৰথম চায়। যদি আপোনাৰ প্ৰফাইলত আপুনি এনেকুৱা কিছুমান বা শ্বেয়াৰ কৰিব নালাগে, যিকেইটা শ্বেয়াৰ কৰিব নালাগে একচুৱেলি পোষ্ট, সেই পোষ্টকেইটাও আপুনি যদি শ্বেয়াৰ কৰিছে তেওঁ আপোনাৰ লগত কেতিয়াও জড়িত হৈ নপৰে। চ' আপুনি অফলাইনভাৱে যেনেদৰে বিজনেছ কৰিছে তেন্তে অনলাইনভাৱে যিহেতু আপুনি কৰিবলৈ গৈছে তাত আপোনাৰ বিশ্বাস অনলাইনভাৱে আনিব লাগিব। চ' অনলাইনভাৱে বিশ্বাসটো আনিবলৈ হ'লে আপুনি প্ৰথম প্ৰফাইল ঠিক কৰক, আপুনি প্ৰফাইলসমূহ ঠিক কৰক। নেক্সট আপুনি বিজনেছ ৰিলেটেড পোষ্ট কৰক, দুই তিনিটামান বিজনেছ ৰিলেটেড পোষ্ট কৰক, কিখিনি আছে, চ' তেনেকুৱা ধৰণৰ পোষ্ট ষ্টাৰ্ট কৰক আপুনি শ্বেয়াৰ কৰিবলৈ। নাম্বাৰ টু মিষ্টেক কৰোঁ কি, আমি কোনোবা এজন ব্যক্তিক হাই হেল্ল' মেছেজ দি তেওঁক বিষয়ে জনাৰ পিছত অপৰচুনিটিটো ডাইৰেক্ট আমি মেছেজত শ্বেয়াৰ কৰোঁ। চ' অফলাইনভাৱে যেতিয়া আমি বিজনেছ কৰিছোঁ তেতিয়া আমি তেতিয়াই কোনোবা এজন ব্যক্তিক প্ৰেজেণ্টেশ্যন কৰাৰ পাছত কিমান প্ৰশ্ন মুখামুখি হওঁ, যে মোৰ ওচৰত পইচা নাই, এই বিজনেছটোত কেনেকৈ কৰিম, বা মোৰ এনেকুৱা ধৰণৰ বহুত দেখিছোঁ, বহুত অবজেকশ্যন তেওঁ থাকিব পাৰে, বহুতখিনি কুৱেশ্যন থাকিব পাৰে, বহুতখিনি ডাউট থাকিব পাৰে। কিন্তু আপুনি কি কৰিলে,
ডাইরেক্ট আপনি প্রসপেক্টাস মেসেজত আপনি সেন্ড করে দিলে এইখিন এইখিনি এইখিনি বেনিফিট। সো হয়তো কি ম্যাক্সিমাম মানে কোথাও মানে গোটে প্রসপেক্টাস যখন আপনি প্রেজেন্টেশন সেন্ড করলে সেই প্রেজেন্টেশন কিন্তু সম্পূর্ণ নপহে, সেই কারণে যার কারণে প্রেজেন্টেশন গম নাপায়। হয়তো বহুত মানে পহে কিন্তু বুঝি নাপায়, যেহেতু প্ল্যানট বিভিন্ন বিজনেস ভলিউমের কথা লিখা থাকি কি বিবি বা কেনেকে পাব পারি কার ফান্ড, বহুত বিজনেস ভলিউম কিন্তু ডাউট হয়ে যাব, বহুত কিন্তু কনফিউজ হয়ে যাব, যার কারণে আপনার জড়িত নহয়। সেই কারণে কেতিয়াও মিস্টেক নকৰিব, সদায় আপনি কথা পতার পিছত আপনি লাহেকে আপনার নাম্বারটা শেয়ার করব, যে এই নাম্বারটা আপনি যোগাযোগ করব, আপনার সেই প্ল্যানটার বিষয়ে মানে ডাইরেক্ট ফোনত কম। সো ফোনত অনার পিছত বা হয়তো আপনি নাম্বারটা দিয়ক, আপনার নাম্বারটা দিবলে বেয়া পালে আপনি নাম্বারটা শেয়ার করব। তারপর যেটা আপনার ফোন করব বা আপনি ফোন করব, ফোন করার পাশত আপনি জানে যে আজির যুগটা হয়ে গেল ডিজিটাল, যেহেতু আপনি ডিজিটাললে কনভার্ট হয়েছে। সো আপনি যেহেতু অফলাইনভাবে আমি কি হয়েছে ফেস টু ফেস আমি কথা পাতিছিলাম, কিন্তু এটা ফেস টু ফেস কথা পতাটা অসম্ভব হয়ে পড়েছে, কিন্তু অনলাইনের যোগেদি আমি সেটা সম্ভব হয়ে পড়েছে। কিন্তু আমি ওসর বহি কথা পাতি নয়, কিন্তু এনেকা লাগিব আপনার আমি দুইজনে ওসর বহিয়ে কথা পাতিছো। তার কারণে কি করব, আমি সহায় লব পার কিছু এপর, যে জুম এপর সহায় লব পার, বা আমি গুগল মিটর সহায় লব পার, বা বিভিন্ন আমার এনেকা অপরচুনিটি আছে, এনেকা সুবিধা আছে, যার জড়িয়ে আমি ডিজিটেলত আমি ইজনে সিজনের ওসরের আমি প্ল্যান প্রেজেন্টেশন করব। আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির জড়িত হয়ে আছে, তাহলে প্ল্যান প্রেজেন্টেশন আপনি অফলাইনের অনলাইনত আপনি এনে ধরনের করা স্টার্ট করব। চাক, যিকোনো এজন ব্যক্তি প্রথমতেই বা যিকোনো একটা কাম করতে পারফেক্ট হয়ে না যায়, বহুতে কয় যে মানে প্ল্যান প্রেজেন্টেশন করতে বহুত খুকুজা হয়ে যায়, মানে দুই তিনজন করেছিল কিন্তু মূল জড়িত হয়ে নপরলে, মনত রাখব আপনি প্রথম স্টেপে দিছে, কারণ আপনি যে দুই তিনবার চারিবার আপনি শিকাত গুরুত্ব দুই তিনবার চারিবার পাঁচবার ছবার বা দশবারে আপনার প্ল্যান প্রেজেন্টেশন করতে ভুল হব পারে বা কাট খাই যাব পারে, বা আপনি কিছু বেসিক কথা না জানে, আপনি প্রথম প্রথম অনলাইনলে আহিছে সব কথা তো একদিনে শিকি নাহে। সো আপনি দশ পনেরোজন মানুষের যেটা কথা পাতিব বা প্ল্যান প্রেজেন্টেশন জুম এপর থ্রুয়েদি বা গুগল মিটর থ্রুয়েদি আপনি করব, ভুল হওয়া তো স্বাভাবিক, হয়তো জড়িত হয়ে নপরিব পারে, কিন্তু মনত রাখব আপনি দশ পনেরোজনক যেটা প্ল্যান শো করব, প্ল্যান শো করার পিছত কিন্তু আপনার লাহে 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 আপনার গ্রোথ হবলে স্টার্ট করব। আপনি নেক্সট যেটা ষোলো নম্বরজনক বা দশ নম্বর পিছনে এগারো নম্বরজনক যেটা প্ল্যান প্রেজেন্টেশন করব, তেন্তে আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনার সেই ব্যক্তিজন জড়িত হয়ে পড়ব। মূর ক্ষেত্রতো বহুত ভুল হয়ে আসে, যিকোনো ভুল আপনার মানে নকরবলে কোথাও, প্রথম প্রথম মনত রাখব আপনি ভাবক অফলাইনভাবে যেহেতু আপনি বিজনেস করে আসলে, যদি আপনি অনলাইনত গো সেই অফলাইনের স্টাইলতে যদি বিজনেস করবলে গেছে, তেন্তে আপনি ফেল হওয়া তো হান্ড্রেড পার্সেন্ট। সো বহুতে কয় যে সোশ্যাল মিডিয়া থ্রু আমি সোশ্যাল মিডিয়াত আমি ইজি টিপ, সোশ্যাল মিডিয়াত আমি কি করে রিক্রুটমেন্ট করব পারি, সোশ্যাল মিডিয়াত আনলিমিটেড প্রসপেক্টাস বিচার পারি, সোশ্যাল মিডিয়া থ্রুয়েদি আমি আনলিমিটেড প্রসপেক্টাসর থ্রুয়েদি আমি জয়নিং করা পারো, কিন্তু হয় আনলিমিটেড আমি প্রসপেক্টাস পাম, আনলিমিটেড আমি মানুষ পাম, কিন্তু আনলিমিটেড মানুষ আমি কথা পাতো, কিন্তু আনলিমিটেড মানুষ কথা পাতিলেও বিজনেসত যদি জড়িত নহয় তেন্তে কি কাম আহিব, যদি বিজনেসতে জড়িত নয়, আপনি যেহেতু রিক্রুটমেন্ট করব বিচার, আপনি নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেল ইন্ডাস্ট্রি প্ল্যান প্রেজেন্টেশন করার পিছত জড়িতই নয়, তেন্তে আপনি কি করব, এনেকা কাম করবলে প্রথম প্রথম নাম্বারের মিস্টেক নকরব, প্রোফাইল ঠিক করক, নাম্বারটা আপনি ডাইরেক্ট আপনি প্ল্যান বা প্রেজেন্টেশন আপনি মেসেজত করবলে না যাব, যেহেতু মনত রাখব মেসেজত করার মানে আপনি বুঝি নাপাব যার কারণে আপনার জড়িত নয়। তিন নম্বর, ফোনত কেতিয়াও প্ল্যান প্রেজেন্টেশন করবলে না যাব, ফোনতো আপনি ভালদরে কথা পাতি আপনি জুম মিটিং বা গুগল মিটলে আপনি ইনভাইট করো, গুগল মিটত আপনি প্রেজেন্টেশন করো। সো আপনার আগে মানে শেয়ার করলো যে নেটওয়ার্ক মার্কেটিং এই সময় পরিস্থিতি বা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির যদি আপনি জড়িত হয়ে আছে, এই পরিস্থিতি সময় আপনি অফলাইনের কেন অনলাইনত আপনি বিজনেস সমূহ করবো। সো আপনার আজিলে ভিডিওটি সমাপ্ত করেছো, যদি ভিডিওটি ভাল লাগে তেন্তে আপনাদের লাইক কমেন্ট আর শেয়ার করবলে নাপাহরিব। লাভ ইউ।